رسول الكريم صلى الله عليه وسلم بولين او আমার সাহাবীরা দুইটা কারণে সমস্ত দানবীয় শক্তিগুলো তোমাদেরকে আল্লাহর এই জমিন থেকে মূলত পালন করতে চাইবে এক নাম্বার কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া দুনিয়ার প্রতি তোমাদের محبت আর ভালোবাসা আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কারাহিয়াতুল মউত মৃত্যুকে অপছন্দ করা এখন প্রশ্ন জাগে মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে আজকে ফিলিস্তিনের জমিন মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে মায়ানমারের আরাকানের জমিন মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে ইরাকের জমিন মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে সিরিয়ার জমিন মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে আফগানিস্তানের জমিন মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে আমার পার্শ্ববর্তী দেশের ইন্ডিয়ার গুজরাটে মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ এত কিছুর পরেও শুধু তাই নয় আমার দেশেও যে কোনো সময় যদি ইসলামের উপর দ্বীনের উপর আল্লাহর কোরআনের উপর নবীর উপর যদি কোনো সময় আঘাত আসে তাহলে তো মুসলমান রক্ত দিতে জীবন দিতে কোনো সময় কার্পণ্য করে না এত কিছুর পরেও আল্লাহর সাহায্য আমাদের জন্য আসছে না কোন কারণে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগ পর্যন্ত 40 বছর কাফেরদের কাছে আল আমিন ছিল ঠিক না বেঠি বিশ্বস্ত ছিল সত্যবাদী ছিল ন্যায় ইনসাফগার ছিল যেদিন থেকে রাসূল বললেন এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না অন্য কারো দাসত্ব করা যাবে না আবু লাহাব কয় গেছে আবু জাহেল কয় ধ্বংস হয়ে যা তুই উতবা কয় এর দুনিয়ার জমিন থেকে বিদায় করে দে ঠিক না বেঠি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের উপর যদি জুলুম নির্যাতন নেমে আসতে পারে দিন বিজয়ের জন্য তাহলে মুসলমান 1500 পরের উম্মত আমরা দিন বিজয়ের জন্য জেল আসবে জুলুম আসবে হামলা হবে মামলা হবে তারপরেও দিনের কথা বলতে হবে ঠিক না বেঠি দুনিয়াতে উচিত ছিল যাদেরকে আল্লাহ তাআলা মানুষ হিসেবে প্রেরণ করেছেন প্রত্যেকটা মানুষ দুনিয়াতে এসে গোলামি করবে কার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বান্দা এই দুনিয়াতে কোটি কোটি মখলুকাতের মধ্যে দুইটা শ্রেণীকে শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য বান্দা আমি তৈরি করেছি আর দুনিয়াতে যা কিছু তোমরা দেখো সাগর বলো সমুদ্র বলো উপসাগর বলো যা কিছু আছে চাঁদ সূর্য থেকে নিয়ে যা কিছু আছে সব কিছুকে বান্দা আমি আল্লাহ তোমাদের গোলামি করার জন্য তৈরি করেছি বর্তমান বিশ্বের আদমশুমারী মত অনুযায়ী প্রায় 800 কোটি মানুষ বর্তমান এই পৃথিবীতে অবস্থান করতেছে 800 কোটি মানুষের ভিতরে প্রায় 200 কোটি হচ্ছে মুসলমান আওয়াজ দিয়ে বলেন কত কোটি 200 কোটি মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটা আপনাদের সামনে উচ্চারণ করতে চাই আল্লাহর নবী একদিন বললেন ও আমার সাহাবীরা অচিরেই তোমাদের মধ্যে এমন একটা জমানা এমন একটা সময় চলে আসবে যে সময়ে তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে মূলত পাটন করার জন্য তোমাদেরকে ধ্বংস করার জন্য তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য সমস্ত বিজাতিরা একতাবদ্ধ হয়ে যাবে আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন যে বুজন রসিক যারা আছে খাবারের প্লেটের চতুর্দিক দিয়ে বসে যেমন ভাবে তারা খাবার গ্রহণ করে ঠিক তেমনি ভাবে আল্লাহর এই জমিন থেকে ইমানদারদেরকে মূলত পাটন করার জন্য দ্বীন ইসলামকে শেষ করে দেওয়ার জন্য সমস্ত কুফরী শক্তিগুলো সমস্ত দানবীয় শক্তিগুলো একতাবদ্ধ হয়ে তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিতে চাইবে একজন সাহাবী প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী সে সময় কি আমাদের সংখ্যা কম হবে আল্লাহর নবী বললেন না সে সময়ের সংখ্যা বর্তমানের তুলনায় বহুগুণ বেশি হবে কিন্তু সংখ্যাধিক্য সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্ত্বেও তোমাদের ভিতরে ঈমানের কোনো পাওয়ার থাকবে না নেক আমলের কোনো স্পৃহা থাকবে না তোমাদের অবস্থা এরকম হবে খরস্রোতা নদীর মধ্যে খড়কুটা পড়লে যেরকম স্রোতের মধ্যে ভেসে যায় ঠিক তেমনি ভাবে কাফের বেঈমানগুলো একতাবদ্ধ হয়ে দুনিয়ার জমিন থেকে আস্তে আস্তে করে তোমাদেরকে ছাঁটাই করে দিতে চাইবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কাফের অর্থাৎ তোমাদের বিপরীতে যে শক্তিগুলো আছে যে শত্রুরা আছে তাদের অন্তরে আল্লাহ তাআলা তোমাদের যে ভয় যে রূপ এটাকে আল্লাহ তাআলা বিদূরিত করে দিবেন কারণ তারা তোমাদেরকে হত্যা করবে তারা তোমাদেরকে ধ্বংস করবে তারা তোমাদের বাড়িঘর জ্বালিয়ে দিবে তাদের বুক কাঁপবে না সাহাবী প্রশ্ন করলেন আল্লাহ নবী এটা কোন কারণে হবে রাসূল বললেন দুই কারণে আওয়াজ দিয়ে বলেন কয় কারণে দুই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ও আমার সাহাবীরা, দুইটা কারণে সমস্ত দানবীয় শক্তিগুলো তোমাদেরকে আল্লাহর এই জমিন থেকে মূলত পালন করতে চাইবে। এক নাম্বার কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি তোমাদের মহাব্বত আর ভালোবাসা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করা, দুনিয়ার প্রতি লোভ লালসা ভালোবাসা, এগুলো তোমাদের অন্তরে মজ্জাগত হয়ে যাবে আর তোমরা মৃত্যুকে ভুলে যাবে, মৃত্যুবরণ করতে চাইবে না। এই দুই কারণে তোমাদেরকে আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে কাফের বেঈমানরা চতুর্দিক থেকে তোমাদেরকে বেষ্টন করে ফেলবে। আজকে যদি আপনি বিশ্ব মুসলিম উম্মার দিকে তাকান, পৃথিবীর ইতিহাসে পৃথিবীর বর্তমান মানচিত্র অনুযায়ী প্রায় 57টা মুসলিম রাষ্ট্র আছে। 57টা মুসলিম রাষ্ট্রের ভিতরে যতগুলো মুসলমান আছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি হাতে গোনা কয়েকটা জনপদ কয়েকটা সমাজ ছাড়া কোনো একটা দেশের কোনো একটা রাষ্ট্রের মুসলমান আজ সুখের শান্তিতে নাই, সুখের শান্তিতে নাই। কারণ কি? কারণ হচ্ছে এটাই, কবি ইকবাল তার ভাষায় বলে গিয়েছেন, যেদিন থেকে মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়ে, যেদিন থেকে মানুষ আল্লাহর হুকুম বাদ দিয়ে, যেদিন থেকে মানুষ আল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়ার মানবরচিত আইনের মাধ্যমে দুনিয়ার কাফের বেঈমানদের গোলাম যেদিন থেকে মুসলমান হয়ে গেছে, সেদিন থেকেই আল্লাহ তাআলা মুসলমানদের গলায় লাঞ্ছনা অপমান জিল্লতির মালা আল্লাহ পরিয়ে দিয়েছেন। আজ থেকে নিয়ে প্রায় 1500 বছর পূর্বে যখন বিদায় হজের ভাষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন প্রায় 16 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে, তখন মুসলমানদের সংখ্যা ছিল কম, ঠিক না বেঠি? কাফের বেঈমানদের সংখ্যা ছিল বেশি, কিন্তু মুসলমানদের ঈমানি পাওয়ার ছিল অনেক বেশি, যার কারণে মুসলমান যেদিকে গিয়েছে, যেদিকে আক্রমণ করেছে, যেদিকে যুদ্ধ জিহাদের মধ্যে গিয়েছে, আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাসূল তমাম দুনিয়ার সমস্ত উম্মতের মধ্যে আপনি এই ঘোষণা করে দিন যে দুনিয়ার সমস্ত কাফের বেঈমানগুলো তাদের মুখের ফুৎকারের মাধ্যমে আল্লাহর নূর আল্লাহর প্রদীপকে আল্লাহর দিনকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিতে চাইবে, কিন্তু রসুল এটা বইলা দিয়েন আল্লাহ অবশ্যই অবশ্যই এই দুনিয়ার জমিনের মধ্যে তার নূরকে পরিপূর্ণ করবেন, যদিও কাফেররা অসন্তুষ্ট হয়, যদিও মুশরিকরা অসন্তুষ্ট হয়, যদিও দুনিয়ার সমস্ত পরাশক্তি মানবীয় দানবীয় শক্তিগুলো যদি একতাবদ্ধ হয়ে যদি তারা অসন্তুষ্টি প্রকাশ করে, তারপরেও আল্লাহ তাআলা তার জমিনের মধ্যে দিনকে পরিপূর্ণ করেই ছাড়বে। এখন প্রশ্ন হলো, এই যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন আল্লাহ তার দিনকে পরিপূর্ণ করবেন, অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যেখানে বিপদে পড়বে, যেখানে মুমিন সমস্যার সম্মুখীন হবে সাহায্য করবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা সাহায্য করবে। এখন প্রশ্ন জাগে, মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে আজকে ফিলিস্তিনের জমিন, মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে মায়ানমারের আরাকানের জমিন, মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে ইরাকের জমিন, মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে সিরিয়ার জমিন, মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে আফগানিস্তানের জমিন, মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে আমার পার্শ্ববর্তী দেশের ইন্ডিয়ার গুজরাটে মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। এত কিছুর পরেও শুধু তাই নয়, আমার দেশেও যে কোনো সময় যদি ইসলামের উপর দ্বীনের উপর আল্লাহর কোরআনের উপর নবীর উপর যদি কোনো সময় আঘাত আসে, তাহলে তো মুসলমান রক্ত দিতে জীবন দিতে কোনো সময় কার্পণ্য করে না। এত কিছুর পরেও আল্লাহর সাহায্য আমাদের জন্য আসছে না কোন কারণে? পুরা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হচ্ছে প্রায় 200 কোটি, আর ইহুদিদের সংখ্যা হচ্ছে মাত্র 1 কোটি। কত কোটি? মার কি ইহুদি খাচ্ছে না মুসলমান খাচ্ছে? আওয়াজ দিয়ে এখন কে খাচ্ছে? মুসলমান খাচ্ছে। মুসলমানদের মার খাওয়ার কারণ কি? এত কিছুর উপরে আল্লাহর সাহায্য আসছে না কোন কারণে? বুঝতে হবে সাহায্য আসছে না, যেই ইমানদারদেরকে আল্লাহ তাআলা সাহায্যের কথা বলেছেন সেই ইমানদার আমরা হতে পারি নাই। বড় বড় লেকচার দেওয়া সহজ, বাস্তব জীবনে পরিণত করা অনেক কঠিন। বড় বড় আল্লামা তো দাহর সাহা সজহজ, বাস্তব জীবনে সেইগুলো প্রতিপালন ঘটানো প্রতিফলন ঘটানো অনেক কঠিন। মুহতারাম হাজিরিন,
যেদিন থেকে মানুষ আল্লাহর কোরআন থেকে আস্তে আস্তে করে দূরে সরে গিয়েছে তাগুতি শক্তি জালিমি শক্তি স্বৈরাচারী শক্তির সম্মুখীন যেদিন থেকে মুসলমান হয়েছে সেদিন থেকে আল্লাহ তাআলার সাহায্য মুসলমানদের উপর আশা বন্ধ হয়ে গেছে এজন্য মুহতারাম হাজিরিন আমি কোরআনে কারীমের যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছিলাম যে তোমরা এমন কথা কি জন্য বলো যে কাজ তোমরা করো না আমার ভিতরে একটা বাহিরে আরেকটা পুরো পৃথিবীর মধ্যে প্রায় 200 কোটি মুসলমান আজকে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও ইহুদিদের হাতে মুসলমান মার খায় আজকে মুসলমান থাকা সত্ত্বেও খ্রিস্টানদের হাতে মুসলমান মার খায় আজকে মুসলমান থাকা সত্ত্বেও বিভিন্ন তাগুতি শক্তির কাছে আজকে মুসলমান নাস্তানাবুদ হয়ে যাচ্ছে বুঝতে হবে ঈমানের মধ্যে কি আছে গাফলাস কি আছে গাফলাস যেই ঈমানদারদেরকে সাহায্য করার কথা আল্লাহ তাআলা বলেছেন সেই ঈমানদার আমরা হতে পারি নাই বড় বড় মাহফিল হচ্ছে বড় বড় মঞ্চ তৈরি হচ্ছে বড় বড় বক্তার মাধ্যমে ওয়াজ করা হচ্ছে কিন্তু মানুষের হেদায়েত মানুষের ঈমান আকীদা সেই পরিমাণ সংশোধন হচ্ছে মাহফিলে আসার পূর্বেও একজন সুদখুর সুদ খায় মাহফিল থেকে ওয়াজ শোনার পরেও সে সুদ ছাড়ে না মাহফিলে আসার পূর্বেও সে নামাজ পড়ে নাই মাহফিলে ওয়াজ শোনার পরেও সে নামাজ ধরে নাই আসে না নাই এখানে আমরা অনেক আসি আসার নামাজ পর্যন্ত পড়ছি না ঠিক না বেঠি অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমাজের মধ্যে যতক্ষণ না পর্যন্ত নামাজ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে দ্বীন প্রতিষ্ঠা হবে না দ্বীন প্রতিষ্ঠা হবে না আপনি তন্ত্র মন্ত্রের মাধ্যমে ইসলাম বিজয়ের স্বপ্ন দেখতে পারেন আপনি লিখনির মাধ্যমে ইসলাম বিজয়ের স্বপ্ন দেখতে পারেন আপনি বক্তব্যের মাধ্যমে ইসলাম বিজয়ের স্বপ্ন দেখতে পারেন কিন্তু কথা হলো আল্লাহ আল্লাহর রাসূল যেই রকম ভাবে ইসলামকে বিজয় করেছেন সাহাবায়ে কেরাম যেই রকম ভাবে দেখিয়ে গিয়েছেন তাবে তাবিঈন সালফে সালিহিন খুলাফায়ে রাশিদিন যেই রকম ভাবে ভূখণ্ডময় ইসলামকে প্রতিষ্ঠা করেছেন তাদের তরিকা মোতাবেক তাদের নমুনা মোতাবেক তাদের নকশা মোতাবেক যদি আমাদের ফর্মুলা না হয় পশ্চিম কালেও যুদ্ধ জিহাদ সংগ্রামের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না আপনি মনে করছেন নির্বাচনে বিজয় লাভ করে 20টা 30টা সিট নিয়ে বাংলার জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবেন পশ্চিম কালেও সম্ভব নয় কারণ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদের মাধ্যমে ইসলামের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এমন কোন ভূখণ্ড কেউ দেখাতে পারবে না ওই জমিনের মাধ্যমে ওই জমিনে গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রের মাধ্যমে একটা দল ক্ষমতায় গিয়েছে আর ইসলাম প্রতিষ্ঠা করেছে এবং ওই প্রতিষ্ঠার উপর দীর্ঘ সময় পর্যন্ত কায়েম এবং দায়েম রয়েছে পৃথিবীর ইতিহাসে একটা নজির কেউ দেখাতে পারবে না এখানে বিভিন্ন দলের লোক আছেন বিভিন্ন দল করেন কেউ ইসলামিক করেন কেউ নন ইসলামিক করেন কার গায়ে লাগে কার শরীরে লাগে আমার দেখার কোনো বিষয় নাই আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে যতটুকু বুঝি ততটুকুই আপনাদের সামনে পেশ করব কারণ কি কারণ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ একটাকেও ইসলাম সাপোর্ট করে না যদি ইসলাম সাপোর্ট করত এখন প্রশ্ন হলো ইসলাম প্রতিষ্ঠিত হবে কিসের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে আল্লাহ আল্লাহর নবী যেই রকম ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করে গিয়েছেন সাহাবায়ে কেরাম যেই রকম ভাবে দেখিয়ে গিয়েছেন সেই রকম ভাবে কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত হবে এর বাহিরে কোনো তন্ত্র মন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে না তাকিয়ে দেখেন মুসলিম ব্রাদারহুড মিশরের জমিনে প্রায় 64% ম্যান্ডেট নিয়ে তারা নির্বাচন করে ক্ষমতায় গিয়েছিল এক বছরের মাথায় মুরসিকে নামিয়ে ফেলা হয়েছে আলজেরিয়ার সালমান ফাউন্ড ক্ষমতায় গিয়েছিল বেশি দিন টিকতে পারে নাই পাকিস্তান ইন্ডিয়া সহ জামাত ইসলামী ইসলামিক দল যেগুলো আছে ক্ষমতায় এখনো যেতে পারে নাই স্বপ্ন বুনি আছে এই রকম ভাবে আমার দেশ সোনার বাংলাদেশে অনেক মানুষ স্বপ্ন দেখতেছে অমুককে ভোট দিলে অমুক ক্ষমতায় গেলে অমুক দল করলে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে না ভাই এত সুদা না ইসলাম প্রতিষ্ঠিত হওয়া হ্যাঁ আপনার মাধ্যমে ইসলামের খেদমত হবে ইসলামের উপকার হবে কিন্তু আপনার মাধ্যমে ইসলামের বিজয় আসবে না ইসলামের বিজয় করতে গেলে আল্লাহর নবীর ফর্মুলা আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা
জিহাদ ছাড়া যুদ্ধ জিহাদ ছাড়া তরবারি ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে না এই জন্য জিহাদের জন্য আজকে জেরুজালেম বাস্তব চিত্র জেরুজালেম ফিলিস্তিনের জমিনের ভূখণ্ডের চতুর দিক দিয়ে মুসলিম ভূখণ্ড একদিকে জর্ডান একদিকে লেবানন আরেকদিকে সিরিয়া আরেকদিকে মিশর এই যে মুসলমানদেরকে নির্বিচারে গুলি করে মুসলমানদের বাড়িঘরগুলো তছনছ করে দেওয়া হচ্ছে হাজার হাজার টন বোমা বারুদ ফেলা হচ্ছে মুসলমানদের এই দুঃসময়ে এই শোচনীয় অবস্থায় ওই দেশগুলো মুসলমানদের নিন্দা ছাড়া আর কিছুই করতে পারে না ইসরায়েল যুদ্ধ করতেছে আমেরিকা সামরিক শক্তি প্রেরণ করছে আর আমরা মুসলিম কান্ট্রি সামরিক শক্তির চাইতেও বড় শক্তি নিন্দা প্রেরণ করতেছি ফিলিস্তিনের জমিনে ঠিক না বে ঠিক আপনি এসির নিচে বাতাস খান বড় বড় লেকচার দেন প্রতিষ্ঠিত হয়ে যাবে কশিন কালেও হবে না তাকিয়ে দেখেন উত্তর কোরিয়ার দিকে কিম জং উন স্বৈরশাসক উত্তর কোরিয়ার দেশের মানুষ বাদ পায় না আর ওই বেচারা পারমাণবিক বোমা বানায় কেউ তাকাইতে পারে না উত্তর কোরিয়ার দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ দাদাবাবুদের দেশ যখনই সীমান্ত নিয়ে পাকিস্তানের সঙ্গে যখনই এরকম উত্তেজনা তৈরি হয়ে যায় পাকিস্তানের পরাশক্তি পারমাণবিক বোমাগুলো শুধু আইন না খালি বর্ডারে রাইখা দেয় দাদাবাবুরা পিছনে সইরে আসে ঠিক না বে ঠিক আপনার কাছে কিছুই নাই ছাতার মাথা আপনি দিন বিজয়ের চেষ্টা করতেছেন না এত সুজা এজন্য মুহতারাম হাজিরিন আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রকম ভাবে ফর্মুলা দিয়েছেন যেই পরিমাণ ঈমান তাওয়াক্কুল আল্লাহ আল্লাহর উপর ছিল যুদ্ধের ময়দানে গিয়েছেন রণাঙ্গনে গিয়েছেন যুদ্ধ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন পলায়ন করেন নাই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে নাই অস্ত্র শেষ হয়ে গেছে আল্লাহর নবী ঢাল দিয়েছেন ঢাল তরবারিতে রূপান্তরিত হয়ে গেছে যুদ্ধের ময়দানে গিয়েছেন কোনো কিছুই নাই খেজুরের বিচি নিক্ষেপ করেছে পারমাণবিক বোমা বানায়া আল্লাহ শত্রুপক্ষে দেশের উপর ঘায়েল করে দিয়েছে সেই পরিমাণ ঈমান আছে আপনি মনে করতেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া আপনি মনে করতেছেন লোক এই লম্বা লেবাস লুবাস লাগাইয়া দিন বিজয় করে ফেলবেন এত সোজা না আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন ভালো কথা সামনের কাতারে গিয়ে পড়েন আপনার ইনকাম কি শতভাগ হালাল আপনার চলাফেরা আপনার অধীনস্থ যারা আছে তারা কি পরিপূর্ণভাবে আল্লাহর বিধান মেনে চলে আপনার ঘরের স্ত্রী আপনার ঘরের মেয়েটা কি পরিপূর্ণ পর্দায় চলে আপনি এসে স্বপ্ন দেখেন দিন বিজয় করে ফেলবেন কশিন কালেও দিন বিজয় হবে না দিন বিজয় করতে গেলে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে জাতীয় আন্তর্জাতিক জীবনে যখন একজন মুমিন মুসলমান পরিপূর্ণভাবে আল্লাহ আল্লাহর নবীর দিনকে মানবে সেই দিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দিনকে বিজয় করে দিবেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মধ্যে যে আমি আমার উম্মত দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি আমি আমার দিনকে নিয়ে যাচ্ছি না আমার দিনকে হেফাজতের জন্য আমি রসুল তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম কয়টা কয়টা দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবা ততদিন পর্যন্ত তোমরা গুমরা তোমরা পথভ্রষ্ট হবে না তোমাদের উপর ততদিন পর্যন্ত কাফের বেঈমানগুলো শক্তি প্রয়োগ করে তোমাদেরকে শেষ করতে পারবে না যেদিন থেকে দুই জিনিস ছেড়ে দিবা মুসলমান ইমানদার মনে রাখবা সেদিন থেকে আল্লাহ তাআলা জিল্লতির অপমান অপমান লাঞ্ছনার জিল্লতির মালা আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের গলার মধ্যে আল্লাহ ঝুলিয়ে দিবেন দুইটা জিনিস কি একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস একটা কোরআন আর একটা কি হাদিস এখন যদি আমি প্রশ্ন করি কয়জন মানুষ সমাজের আমরা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি আমার ঘরের কয়জন সদস্য সঠিকভাবে কোরআন পড়তে পারে সিফাত অনুযায়ী মাখরাজ অনুযায়ী আমরা কতটুকু কোরআনের হক আদায় করি মুসলমান ঘরে কোরআন আছে কিন্তু না পড়ার কারণে ধুলা বালি পড়তে পড়তে এই কোরআনের অবস্থা এই রকম হয়ে গেছে এটা বোঝা যায় না কোরআনের গারিম না বাংলা বই ঠিক না বেঠি আবার মুসলমান তার সন্তানকে যদি মাদ্রাসায় দেয় এলিট পারসন শ্রেণীর লোক যারা আছে একটু ভিন্ন ধর্মী তারা আছে কয় ওই যে ছেলেটার দিল না তো জীবন কাম বারোটা বাজায় দিল আছে না নাই একটা সময় মৌলবাদ জঙ্গি সন্ত্রাস এগুলো বলা হইতো আমাদেরকে ঠিক না বে ঠিক এগুলো অনেক বলছি আপনি ওই পশ্চিমাদের অন্তরের চক্ষের একটু আড়াল হয়ে যাবেন আপনার অপমানের লাঞ্ছনার আপনার দোষীর কোনো সীমা থাকবে না
তাদের শত্রু ছায়ায় থাকবেন দেখবেন আপনার চাইতে ভালো মানুষ তাদের কাছে নেই তাদের কাছে নাই মুহতারাম হাজিরিন এই যে মুসলমানদের অবক্ষয় কারণ কি কারণ মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে কি ছেড়ে দিয়েছে কি ছেড়ে দিয়েছে কোরআন ছেড়ে দিয়েছে এখানে এক ঘন্টা ওয়াজ করো যদি একজন বক্তা 30টা আয়াত পড়ে 50টা হাদিস বলে দেখবেন অনেকে আমরা উঠাউটি করে চলে যাব আর এখানে যদি মাশাআল্লাহ কিচ্ছা কাহিনী এখানে যদি রং তামাশা চলে এখানে যদি মনে করে যে সুন্দর সুন্দর গজল গাওয়া হয় দেখবেন মাশাআল্লাহ অনেকেই বসে থাকবে এখানে ঠিক না বে ঠিক বাস্তব চিত্র এগুলো যার কারণে অনেক সময় মঞ্চে ওঠার আগে কর্তৃপক্ষ বলে দেয় হুজুর যে কোনো মূল্যেই হোক মাহফিল কাঁপাইতে হবে মঞ্চ কাঁপাইতে হবে লোক জমায়েত করতে হবে বলে কি বলে না যদি মানুষের উদ্দেশ্য হয় আল্লাহর দিনকে বেঁধে রেখে আল্লাহর জমিনে আপনার এই রকম ভাবে মানব রচিত মানবীয় কোনো গুণাবলীর মাধ্যমে দিন প্রতিষ্ঠা করবেন এটাও আপনার দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে যখন কোনো বক্তার সামনে আপনার দিনকে বেঁধে রেখে দুনিয়া থাকবে ওই বক্তার আলোচনার মাধ্যমে সমাজের মানুষের হেদায়েত আসবে না সমাজের মানুষের হেদায়েত কারণ সাহাবায়ে কেরামের সামনে দিনও ছিল দুনিয়াও ছিল ঠিক না বেঠি তারা দুনিয়া সাছেন দিনকে গ্রহণ করছেন আমাদের সামনেও দিন আছে দুনিয়া আছে আমরা দিন ছাইরা দুনিয়া গ্রহণ করেছি এজন্য মহতারাম হাজিরিন বড়ই কষ্ট আফসোস করি তাপের বিষয় এই যে মুসলমানদের অবক্ষয় দিন দিন হচ্ছে এর প্রতিকার কি এর উত্তরণের মাধ্যম কি উত্তরণের মাধ্যম হচ্ছে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা পরিপূর্ণ ভরসা করতে হবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহ আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সাহাবায়ে কেরামের আদর্শ এটাই ছিল বিপদে পড়েছেন নামাজে দাঁড়ায় গেছেন গড়ে খাবার নাই নামাজে দাঁড়ায় গেছেন সমস্যার সম্মুখীন হয়েছেন নামাজে দাঁড়ায় গেছেন আরে এরকম তো অনেক সাহাবায়ে কেরামের নজির তো এরকম ছিল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছেন ফজরের নামাজ পড়ে দৌড় দিতেন বাড়ির দিকে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দিকে গিয়ে বললেন ওগো আল্লাহর রসুল অমুক সাহাবি আপনার পিছনে নামাজ পড়ে ফজরের নামাজ ফজরের পরে আমরা আপনার দরবারে বসি আপনার দরবারে যেতে গুরুত্ব কি তার বাড়ির বেশি হয়ে গেছে নামাজ পড়েই সে দৌড় দেয় তার কারণ কি রসুল বললেন আগামীকাল বলে দিবা সে যেন ফজরের নামাজের পরে আমার সঙ্গে দেখা করে তারপর বাড়িতে যায় বলে দেওয়া হলো রসুল বলেছে তোমাকে সাক্ষাৎ করার জন্য ফজরের নামাজের শেষান্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আল্লাহর বান্দা আল্লাহর কসম খেয়ে বলি আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি সেই সাহাবী কেন্দ্রে দিয়ে বললেন ও আল্লাহর রাসূল আপনি আমারে কোনো কষ্ট দেন নাই আপনি আমার কোনো হক অধিকার নষ্ট করেন নাই আমি ফজরের নামাজের পরে এখানে না বসে আমার বাড়িতে চলে যাই এই কারণে আমি আমার স্ত্রী নামাজ পড়ার জন্য একটা মাত্র কাপড় রয়েছে আমি যখন মসজিদে আসি কাপড় পরিধান করে আমার স্ত্রীকে আমি গোত্রের মধ্যে রেখে আসি উলঙ্গ অবস্থায় সে গোত্রের মধ্যে থাকে তারপর আমি দ্রুত চলে যাই ফজরের নামাজের পরে সূর্য উদিত হয়ে যাবে তারপর আমি তাকে কাপড় দিই সে কাপড় পরিধান করে নামাজ পড়ে এই রকম ভাবে আমি নামাজ পড়ি যার কারণে আপনার দরবারে আপনার মজলিসে আমি বসতে পারি না আপনি চিন্তা করে দেখেন আপনার সুকেস ভর্তি কাপড় চোপড় তারপর নামাজ পড়ার তৌফিক সুযোগ আপনার হয় না আর আপনি চিন্তা করতেছেন আল্লাহর সাহায্য আসবে বিপদে পড়ছেন কই আল্লাহ তো সাহায্য করে না কিভাবে সাহায্য আসবে সাহায্যের দুয়ার তো আপনি বন্ধ করে দিয়েছেন ব্যবসা শুরু করেছেন সুদের টাকা নিয়ে বরকত আসবে থেকে বিয়ে করেছেন যৌতুক নিয়ে হারাম পন্থা অবলম্বন করেছেন রহমত বরকতের দুয়ার আপনি বন্ধ করে দিয়েছেন চাকরি নিয়েছেন ঘুষের টাকার মাধ্যমে রহমত বরকতের দুয়ার আপনি বন্ধ করে দিয়েছেন আর আপনি মনে করতেছেন 50,000-60,000 টাকা বেতন পেলে সুখের শান্তিতে থাকতে পারবো চলতে পারবো ওয়াল্লাহি আল্লাহর কসম কশিন কালেও এই টাকার মধ্যে শান্তি আসবে না শান্তি যে রকম ভাবে আসার প্রয়োজন ঠিক সেই রকম ভাবেই শান্তি আসবে তাম দুনিয়ার মানুষগুলো আজকে হাও মাও করে উতলা হয়ে আছে তাকিয়ে দেখুন বিশ্ব ইতিহাসের দিকে স্পেন বিজেতা তারেক বিন জিয়াদ স্পেনকে বিজয় করেছে প্রায় 800 বছর পর্যন্ত মুসলমানরা স্পেন স্বাধীন করেছিল রাজত্ব করেছিল স্পেন মুসলমানদের হাতছাড়া হয়ে গেছে সামানকান্দ রাশিয়া যেই জমিনের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমাম বুখারী রেখেছেন
কোরআনে কারিমের পরে যে কিতাবের স্থান আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে দান করেছেন সর্বজন স্বীকৃত আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী যেই জমিনের মধ্যে যেই স্থানে বসে তিনি বুখারী শরীফ সংকলন করেছেন একটা সময় সেই জমিন দিয়ে ফিলিস্তিনের জমিনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ঠিক না বে ঠিক এই রকমের প্রত্যেকটা ভূখণ্ড সর্বশেষ আফগানিস্তান এটাই বলি আফগানিস্তান প্রায় 20 বছর পর্যন্ত আমেরিকা এবং তার মিত্র যে সমস্ত রাষ্ট্রগুলো আছে আফগানিস্তানকে ধ্বংস করার জন্য বিন লাদেনকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা হীন কূটকৌশলকে সামনে নিয়ে আফগানিস্তানের জমিনের মধ্যে 20 বছর পর্যন্ত বোমা বারুদ নিক্ষেপ করেছে কিন্তু আল্লাহই আফগানিস্তানের মানুষগুলো আফগানিস্তানের মধ্যে মুজাহিদগুলো আফগানিস্তানের তালেবান যেই পরিমাণ আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল যেই পরিমাণ বিশ্বাস ছিল 20 বছর পরে সেই লাল কুত্তার বাহিনী আমেরিকার সেই পরাশক্তি আফগানিস্তানের জমিন ছেড়ে দিয়ে তালেবানের হাতে রাষ্ট্র ক্ষমতা দিতে বাধ্য হয়েছে অতএব তন্ত্রমন্ত্রের দিন শের বাদ দেন এগুলোর মাধ্যমে দিন বিজয় হবে না দিন বিজয় করতে গেলে ইসলামী খেলাফতের মাধ্যমে অথবা ইমারত ইসলামের মাধ্যমে দিন বিজয় আসবে আর সবগুলো আসবে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে নামাজের ওয়াজ করেন কোনো বাধা নিষেধ নাই রোজার ওয়াজ করেন কোনো বাধা নিষেধ নাই হজের ওয়াজ করেন কোনো বাধা নিষেধ নাই সবচেয়ে অবহেলিত আল্লাহর কোরআনের যে বিধানটা সমাজের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ ঠিক না বে ঠিক মুসলমানদের বাচ্চা কাউন্টার দিয়ে বলে জিহাদ সম্পর্কে আলোচনা করা যাবে না যুদ্ধ নিয়ে আলোচনা করা যাবে না অমুকটা বলা যাবে না তুমুকটা বলা যাবে না বলে কি বলে না বলতে চাই সেই সমস্ত শক্তিদেরকে তোমরা বলো উপরের নির্দেশ আছে উপরের ওয়ার্ডার আছে আমরাও বলতে চাই আল্লাহ তাআলা উপরের উপরে যিনি আছেন তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন জিহাদের কথা বলার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য শত্রুপক্ষ যারা আছে মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন অতএব শরীরে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে এক টুকরা গোশত থাকবে ততদিন মধ্যে মুজাহিদ মুসলমান ইমানদার আল্লাহর কোরআনের বিধানের কথা বলেই যাবে কেউ রুখতে পারবে না কেউ রুখতে পারবে না আফগানিস্তান দুই বছরের মাথায় তাদের কারেন্সি বিশ্ব অর্থনৈতিক সবকিছুকে তাক লাগিয়ে দিয়ে তিন নম্বরে চলে আসছে আমার দেশের 110 টাকার প্রয়োজন একটা ইউএস ডলার ক্রয় করতে আর আফগানিস্তানের 57 টাকা 55 টাকা দিয়ে একটা ডলার ক্রয় করা যায় আপনি ভাবতে পারেন আফগানিস্তানের জমিন হচ্ছে এমন একটা ভূখণ্ড যেই জমিনের মধ্যে আল্লাহ তাআলা উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে যে প্রাকৃতিক যে গায়বি আল্লাহ তাআলা খনিজ সম্পদ দান করেছেন তার অধিকাংশ খনিজ সম্পদ আল্লাহ তাআলা আফগানিস্তানের জমিনের মধ্যে দান করেছেন আফগানিস্তানের জমিনের নিচে আপনার ডায়মন্ড আছে আফগানিস্তানের জমিনের নিচে কয়লা আছে আফগানিস্তানের জমিনের নিচে আপনার ইস্পাত লুহ আছে আফগানিস্তানের জমিনের নিচে তেল আছে আফগানিস্তানের জমিনের নিচে লিথিলিয়াম ব্যাটারি যেটা আছে এটা আছে এই রকম শত শত খনিজ সম্পদ আল্লাহ তাআলা এই এই আপনার জনপদের জমিনের নিচে আল্লাহ দান করেছে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা যদি জনপদবাসী যদি ঈমান আনয়ন করতে পারে তাহলে আল্লাহ বলেন আমি জান্নাতের দুয়ার তাদের জন্য উন্মুক্ত করে দিব উন্মুক্ত করে দিব এজন্য মুহতারাম হাজিরিন এইজন্য মুহতারাম হাজিরিন আজকের এই একবিংশ শতাব্দীর এই শতকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এখানে নওজোয়ান তরুণ আলেম উলামায়ে কেরাম যারা আছেন ভবিষ্যতের কান্দারে যারা আছেন তাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে মাথার থেকে দুশ্চিন্তা ফেলে দিতে হবে দিন বিজয়ের জন্য ইমানের দাওয়াত এলাকার রন্দে রন্দে পৌঁছে দিতে হবে আমার বাড়িঘরে আমার সমাজে দিন বিজয়ের চেষ্টা করতে হবে কিসের মাধ্যমে আত্মভোলা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে পথভোলা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে দিনভোলা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে অভাবী যারা আছে গরিব দুস্থ যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে বড়লোকের যাকাতের মাধ্যমে সুষম বন্টন যদি তৈরি হয় তাহলে আল্লাহর এই জমিনের মধ্যে মানুষ শান্তিতে থাকতে পারবে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আনহুর ইতিহাস সবাই জানেন উনার সময়কার সময় ভাগ এবং ছাগল এক ঘাটে পানি খেয়েছে ঠিক না বে ঠিক
এক গাটে খায় নাই আজকে এক গাটে খাবে তো দূরের কথা যদি দুই দলের দুই পক্ষের দুইজন মানুষ হয় একসাথে বসে একটা চাও খায় না ঠিক না বে ঠিক দেশের অবস্থা বাদই দিলাম যে অবস্থা তৈরি হচ্ছে উত্তরণের মাধ্যম কি আল্লাহই ভালো জানেন ঠিক না বে ঠিক যদি আল্লাহ না চান সংগ্রাম যুদ্ধ জিহাদের মাধ্যমে এরকম ভাবে আপনার বিভিন্ন অপরাধ কর্মসূচির মাধ্যমে দিন বিজয় হবে না স্বাধীনতা আসবে না তার কারণ হচ্ছে ইতিহাস বলে যারা পানি দিয়ে শরীর ভিজায় তারা কাপড় পাল্টায় যারা ঘাম দিয়ে শরীর ভিজায় তারা ভাগ্য পাল্টায় আর যারা রক্ত দিয়ে শরীর ভিজায় তারা ইতিহাস পাল্টায় আপনি বসে আছেন সবাই করুক আমি যাব না আসবে না এত সুধা নয় আল্লাহ বলেন বান্দা আমি তো তোমারে তৈরি করেছি তুমি আমারে করো নাই কারণ আমি তো তোমার রগ দশা সবগুলো জানি তোমারে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে কোন সময় তোমারে কোন ভাবে চালাতে হবে সবকিছু জানেন কে আল্লাহ কিন্তু দুঃখায় পড়ে আসি পশ্চিমাদের দুঃখায় পড়ে আসি একটা পদ পদবীর দুঃখায় পড়ে আসি দুনিয়াবি স্বার্থক দুঃখায় পড়ে আসি মালের পিছনে বলা হয় যত দিন পর্যন্ত মালের মহব্বত ইমানদার ছাড়তে না পারবে জানের মহব্বত ইমানদার ছাড়তে না পারবে তত দিন পর্যন্ত আল্লাহ জান্নাতের নাজনিয়ামত এই দুনিয়ার মানুষ বুক করতে পারবে না বুক করতে পারবে না যেই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠা হবে সেই জমিনের মানুষগুলো সুখের শান্তিতে থাকতে পারবে আজকে আল্লাহর কোরআনের আইন ব্যতি রেখে আমরা গণতন্ত্রের মাধ্যমে সমাজ প্রতিষ্ঠিত করি শান্তি আসবে না সমাজতন্ত্র চীনে আছে শান্তি নাই ধর্মনিরপেক্ষতাবাদ হিন্দুস্তানের জমিনের মধ্যে আছে শান্তি নাই এজন্য তরুণ আলেমদেরকে বলতে চাই হেলাই খেলায় সময় নষ্ট না করে জ্ঞান চর্চার মাধ্যমে সময়টাকে ব্যয় করো জ্ঞান চর্চার মাধ্যমে যদি সময় ব্যয় করতে পারো জ্ঞান এমন একটা বস্তু যে দুনিয়ার বুমেরাং কামান এরকম মিসাইল দিয়ে রকেট দিয়ে আপনার মাল ধ্বংস করা যায় বাড়িঘর ধ্বংস করা যায় জীবন নেওয়া যায় কিন্তু এগুলার আগাতে জ্ঞানকে নষ্ট করা যায় না জ্ঞান নষ্ট করা যায় না যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আমরা ব্যবহার করি তৈরি করেছে চীনে কয় ঘন্টা অ্যান্ড্রয়েড ফোন চালায় আর আমার বাঙালি মুসলমান কয় ঘন্টা চালায় ঘুম আসে না বারোটা একটা কোন দিক দিয়ে চলে যায় আমরা টেরও পাই না ঠিক না বে ঠিক আর আপনি চিন্তা করে দেখেন আল্লাহ নামাজ পড়ে তো দোয়া করতেছে সাহায্য করো আসবে না ঢুকাই ফেলে শয়তান আমাদেরকে আমাদের জীবন তছনছ করে দিচ্ছে একটা উদাহরণ দেওয়ার জন্য একটা ঘটনা আমি বলি একটা কিচ্ছা বলি সেটা হলো এক বনে এক ভাগ ছিল এতবারে হিংস্র অহংকারী জেদি যে এই বনে কেউ তার উপর কথা বলবে তার উপর হুংকার দিবে তার রাজত্বে রাজত্ব করবে এইরকম কেউ ছিল না সভায় তার ভয়ে নিশ্চুপ হয়ে থাকত ওই বনের পাশ দিয়ে একদিন একটা শেয়াল যাচ্ছিল মনের সুখে গান গিয়ে শেয়ালে গান গাচ্ছে হঠাৎ করে বানরের সামনে চলে আসলো বানর বলল মামা গান অন্য বনে গিয়া গায়ো অন্য জঙ্গলে গিয়া গায়ো অন্য কোন জায়গায় গায়ো এখানে গান গাওয়া যাবে না কি করা যাবে না গান গাওয়া যাবে না কারণ এই বনের রাজা হচ্ছে ভাগ সেগুলো সহ্য করতে পারে না তার কণ্ঠের চাইতে কণ্ঠ দারাজ হয়ে যাবে বরদাস্ত করতে পারে না নিশ্চুপ হয়ে এখানে চলো নতুবা যে কোনো সময় তোমার উপর অ্যাটাক হামলা চলে আসবে শেয়ালে কোনো পাত্তা দিল না সামনে আবার গান গিয়ে যাইতেছে হঠাৎ করে টিয়ার সম্মুখীন হয়ে গেছে টিয়া পাখি বলতেছে মামা পায়ে হাত দিয়ে বলি গান গায়ো না কারণ আমাদের এই বনের যিনি রাজা মহারাজ ভাগ সেগুলো সহ্য করতে পারে না সে সব সময় আমাদেরকে শিকার নিয়ে খেয়ে ফেলে অতএব এইগুলো করিও না শেয়াল বেচারা পড়ে গেছে বেকায়দার মধ্যে কয় কি বানরও বললো এখানে গান গাওয়া যাবে না উচ্চবচ্চ করা যাবে না টিয়া পাখি সেও ছোট্ট একটা পাখি আমারে ঠেট দিয়ে বলতেছে এখানে গান গাওয়া যাবে না হঠাৎ করে শেয়াল দেখে তার সামনে একটা বিশাল গভীরতম একটা কূপ শেয়াল মনে মনে ভাবলো এখন এর শিক্ষা দেওয়ার সুযোগ হয়েছে টিয়ারে বললো ও থাকে কোথায় ওই যে গুলপাতার জুবজারের ভিতরে তার আস্তানা সেখানে থাকে এখন শেয়াল পণ্ডিত সেখানে গেছে জুবজারের সামনে গিয়ে এমন ভাবে ডুকরে কেঁদে উঠলো বেচারা ভাগ জুবজারের ভিতর থেকে হুঙ্কার দিতে লাগলো আমার রাজ্যে আমার আস্তানায় কে আসছে বের হয়ে দেখে শিয়াল তার বাড়ির সামনে বৈশা বৈশা ডুকরে কাঁদতেছে ভাগে বলে বেচারা তুই আমার বাড়ির সামনে এসে কাঁদতেছিস তোর কোন কারণ এত সাহস তুই কোথায় পেলি শিয়াল বলতেছে রাজা মহারাজ কাঁদি কি শখে এমনি এমনি কাঁদতেছি আমরা জানি আপনি এই বনের রাজা মহারাজ এই বনের বাদশাহ আপনি আপনারে ছাড়া আমরা অন্য কাউরে মানি না কিন্তু
এই বনে হঠাৎ করে কোথা থেকে যেন একটা ভাগ ঢুকে সে বলতেছে আজকে থেকে বনের রাজা আমি ভাগ বেচারা ক্ষিপ্ত হয়ে গেছে আমার রাজ্যে এসে আমার বাড়ি ঘরে এসে আমার বনে এসে আমার উপর কর্তৃত্ব করবে এটা আমি জীবিত থাকতে বর্তাস করতে পারবো না এখন ছলে বলে কৌশলে শিয়াল বলতেছে মহারাজ যদি ওটাকে ধ্বংস করতে হয় আমার সঙ্গে যেতে হবে কোথায় ওই যে কুয়ার সামনে সে বসে আছে চল এখন এই বেচারা শিয়াল পণ্ডিত ভাগকে সাথে নিয়ে সে কুয়ার কাছে গেছে কুয়ার কাছে কূপের কাছে যখন গেছে চতুর্দিকে খুঁজতেছে ভাগ কোথায় তো বাগরে পায় না শিয়ালটা বলে এই বেচারা তুই কি মিথ্যা বললি নাকি আমার সঙ্গে আমি যে খুঁজতেছি ভাগ কোথায় শিয়াল পণ্ডিত রাজা মশাই আগে জানতাম আপনি বুকা আপনি যে এত বেশি বুকা এটা আমি জানতাম না কষ্ট কি এই শত্রু কি সামনাসামনি থাকে নাকি তো কোথায় থাকে ওই কূপের মাঝখানে একেবারে গভীরে ভাগ আছে সেখানে সে বসে রয়েছে আপনি তাকিয়ে দেখেন বিশ্বাস না হলে কূপটা ছিল এরকম গভীর এবং পানি ভর্তি ছিল বাঘ যখন আপনার ওই কূপের ভিতরে তাকাইছে তার প্রতিবিম্ব তার ছায়া আপনার ওই কূপের মধ্যে বেশি উঠছে এখন এই বেচারা মনে করতেছে হাইরে এই তো বাঘ দেখা যায় আসলে যে তারই সেখানে দেখা যাচ্ছে সে তো আর এটা বুঝতেছে না এখন দেখা মাত্র সে রাগে ক্ষিপ্ত হয়ে বলতেছে বেটা তুই কে এখন ওদিক দিয়ে আওয়াজ আসছে বেটা তুই কে কথা বুঝতেছেন মানে ছায়া বাঘ বলতেছে তুই কে এই আসল বাঘে বলে এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করতেছে ওদিক দিয়ে ওই ছায়া বাঘও বলে যে তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করতেছি বাকি বাকি ঠান্ডা আছে না গরম হচ্ছে আস্তে আস্তে গরম হইতেছে এমন সময় বাঘ বলে বেটা দাঁড়া আমি তোরে মজা দেখাচ্ছি ওদিক দিয়ে বলতে দাঁড়া তুই আমি তোরে মজা দেখাচ্ছি যখন বলছে মজা দেখাচ্ছি বাঘের রণ অহংকার দিয়ে আপনার জাঁপ মেরে কূপের মধ্যে পড়ে গেছে কূপের মধ্যে বাঘ যখন পড়ে গেছে পানির মধ্যে হাবু ডুবু খেয়ে এ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন এ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন বনের যত পশু পাখি ছিল সবগুলো খুশিতে আত্মহারা সবগুলো খুশিতে আত্মহারা যে আজকে থেকে জালেম আজকে থেকে সেই হিংসুক বাঘ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে মুহতারাম হাজিরিন এইরকম ভাবে শয়তান আমাদেরকে স্বপ্ন দেখায় এটা করো ওটা করো ওদিকে যাও ওদিকে তাকাও ইসলামের বিজয় চলে আসবে তোমাদেরকে আল্লাহ শান্তি দান করবেন মনে রাখতে হবে শয়তানের দুকায় যাচ্ছি আর আমরা আমাদের জান্নাতকে হারিয়ে ফেলছি আমরা আমাদের জান্নাতকে হারিয়ে ফেলছি কোরআনের আইন আপনার ভালো লাগে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ আর মত আপনার ভালো লাগে না কোরআনের আলোচনা শুনলে দ্বীনের আলোচনা শুনলে ওয়াজ নসিহত শুনলে আপনার শরীরে অ্যালার্জি সুলকানি উড়ে বুঝতে হবে আপনি হচ্ছেন শয়তানের আপন কালাতো ভাই ঠিক না বে ঠিক আবার দেখবেন কিছু আমাদের মতো লেবাসধারী জুব্বা টুব্বা লাগায়া আবার সার্টিফিকেটও দেয়া দেয় আপনি জান্নাতি মানুষ আছে না নাই আবুল ফজল মার্কা মৌলবি আছে না নাই আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে উলামায়ে কেরাম আবার সবচাইতে নিকৃষ্ট হচ্ছে এই উলামায়ে কেরাম আলেম তিন ধরনের একটা তরকারি একটা সরকারি আর একটা দরকারি সরকারি আলেম হচ্ছে আবুল ফজল মার্কা রাজা যা বলে বাদশাহ যা বলে জি হুজুর হালালটা হারাম বললে হারাম হারাম রে হালাল বললে হালাল যা বলে তা এরকম মৌলবি আছে না নাই আওয়াজ দিয়ে করে আছে না নাই আবার আরেকটা আছে তরকারি আপনার সাথে আছি না তা আপনার সঙ্গে আছি আছে না নাই এই সবগুলো বাদ দিয়ে আমাদেরকে দরকারে আলেম হওয়ার প্রয়োজন কতক্ষণ ঠিক না বেটি দরকারে আলেম হওয়ার প্রয়োজন দরকারে আলেম সমাজের মধ্যে যারাই আসবে তাদের উপর জুলুম নির্যাতন এগুলো আসবেই ঠিক না বেটি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগ পর্যন্ত চল্লিশ বৎসর কাফেরদের কাছে আলামান আল আমিন ছিল ঠিক না বেঠি বিশ্বস্ত ছিল সত্যবাদী ছিল ন্যায় ইনসাফগার ছিল যেদিন থেকে রসুল বললেন এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না অন্য কারো দাসত্ব করা যাবে না আবুল আহাব কয় গেছে আবু জাহেল কয় ধ্বংস হয়ে যা তুই উদ্বা কয় এর দুনিয়ার জমিন থেকে বিদায় করে দে ঠিক না বেঠি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের উপর যদি জুলুম নির্যাতন নেমে আসতে পারে দিন বিজয়ের জন্য তাহলে মুসলমান দেড় হাজার পরের উম্মত আমরা দিন বিজয়ের জন্য জেল আসবে জুলুম আসবে হামলা হবে মামলা হবে তারপরেও দিনের কথা বলতেই হবে ঠিক না বেঠি না পিছিয়ে যাবেন এখতিয়ার আপনার আছে আপনি হালুয়া রুটিও খাইতে পারেন আবার চোদ্দ শিখের ভিতরে থেকে আল্লাহ আল্লাহ জিকিরও করতে পারেন এখতিয়ার আছে না নাই
দুনিয়ার মানুষ ইঞ্জিনিয়ার কয় আমরা দুনিয়া টিকায় রাখছি ডাক্তার বলে আমরা দুনিয়া টিকায় রাখছি ব্যবসায়ী মহল কয় আমরা দুনিয়া টিকায় রাখছি ব্যবসাবানিজ্য না করলে দুনিয়া চলবে কিভাবে চাকরিজীবী বলে আমরা দুনিয়া টিকায় রাখছি চাকরি না করলে মন্ত্রণালয় না চালালে সচিবালয় না চালালে দুনিয়া চলবে কিভাবে রাজনৈতিক ব্যক্তিবর্গ বলে আমরা রাজনীতি না করলে সমাজ সেবা না করলে মানব সেবা না করলে দুনিয়া চলবে কিভাবে ডাক্তার বলে রোগীরে না বাঁচাইলে দুনিয়া চলবে কিভাবে ইঞ্জিনিয়ার বলে ভালো স্ট্রাকচার আর্কিটেকচার প্ল্যানিং না দিলে দুনিয়া চলবে কিভাবে আল্লাহ আল্লাহর নবী বলে এরা একটাও দুনিয়া টিকায় রাখে না একটাও দুনিয়া টিকায় রাখে নাই দুনিয়া কে টিকায় রাখছে রাসূল বলে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকালু ফিল আরদি আল্লাহ 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 বললে ওয়ালা ব্যক্তি দুনিয়াতে যতদিন টিকে থাকবে বাকি থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়াকে কিয়ামতের মাধ্যমে ধ্বংস করবেন না জানতে চায় দুনিয়া টিকায় রাখছেন কে কাদের মাধ্যমে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা ব্যক্তিদের মাধ্যমে এজন্য মুহতারাম হাজিরিন দ্বীনের ক্ষতি হয় ইসলামের ক্ষতি হয় ইসলামের উপর আঘাত আসে আমার মাধ্যমে একজন মানুষ ইসলামকে বিদ্ধাঙ্গুলি দেখাবে বিরুদ্ধাচারণ করবে জীবন থাকতে আপনি এটা মেনে নিতে পারেন মদিনার দুইজন যুবক একজন যুবককে টেনে হিসরে খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে আসছে এসে বললেন খলিফা এই যুবকের মৃত্যুদণ্ড আমরা চাই কারণ কি এ আমাদের বাবাকে হত্যা করেছে